নমস্কার বন্ধুরা, বাকিরাস কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর খুব সুন্দর একটা রেসিপি, খুব সুস্বাদু। আজকে আমি বানাবো পাঁপড়ের নিরামিষ অমলেট, খুব সুন্দর একটা রেসিপি আর খেতে খুবই সুস্বাদু। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সঙ্গে সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে কীভাবে করছে এই রেসিপিটা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা গ্রেট করে নিচ্ছি। আমি টমেটোটা গ্রেট করে নিলাম, চাইলে আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন। টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, আলু সেদ্ধগুলো একটু মেখে নিচ্ছি। সেদ্ধ করা আলুটা মাখানো হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, গ্রেট করে রাখা আদা, আদা আর কালো জিরেটা ভালো করে একটু ভেজে নিলাম, লঙ্কা গুঁড়ো, করে রাখা আলু, আলু মাখাটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো চিনি, একদম সামান্য আমি চিনি দিয়েছি। এই রান্নাটা নিরামিষ, একটু চিনি দিলে খেতে ভালো লাগে, সেই জন্য দিলাম, একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। একদম অল্প চিনি দিতে হবে, চাইলে আপনারা নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দেবো পনির, পনিরটা গ্রেট করে দেবো। সুন্দর ভুট্টা হয়ে গেছে দেখুন, আর খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে করে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভুট্টা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভুট্টা কড়া থেকে তুলে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পাঁপড়ের নিরামিষ অমলেট বানানোর জন্য এখানে আমি পাঁপড় নিয়ে নিয়েছি, তারি ধারে জল লাগিয়ে নেব। চারিধারটা জল একটু ভালো করে লাগিয়ে নিতে হবে, মাঝখানটা একদম অল্প, হাতটা শুধু বুলিয়ে নেবো, আর জল দেবো না মাঝখানটা। মাঝখানটা বেশি জল দিলে ভিজে গেলে আর পাঁপড়টা ভাঁজ করা যাবে না, অমলেটটা ভালোভাবে বানানো যাবে না, পাঁপড়টা ছিঁড়ে যাবে, সেই জন্য আমি এইভাবে করে নিলাম। এবার এই পুরটা পাঁপড়ের মাঝখানে দিয়ে দেবো, দিয়ে এবার ফোল্ড করে নেবো। এভাবে করবেন, খুব সহজ, আর ছিঁড়ে যাবার কোনো ভয় থাকবে না। এইভাবে ফোল্ড করে নেব, আর এখানে একটু করে জল লাগিয়ে দেব। এইভাবে রেখে দিলেই খুব সুন্দরভাবে এটা ভাঁজ হয়ে যাবে। এইভাবে ভাঁজ করে দিলাম, এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। প্রথমে এইভাবে মুড়ে নেব, তার উপরে এটা চাপিয়ে দিলাম, ভাঁজগুলো ঠিক এইভাবে করে নিতে হবে, খেতে খুবই সুন্দর লাগবে। এইভাবে বানাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিলে হবে না, তাহলে পাঁপড়টা, বেশি জল দিলে পাঁপড়টা ছিঁড়ে যাবে, তাই অল্প জল দিয়ে এটা দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি, সবগুলো বানানো হয়ে গেছে। এবার উনানটা জ্বেলে নাও। এখানে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিলাম। পাঁপড়ের অমলেটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে।
এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা ভাজার জন্য আস্তে করে উল্টে দেবো। দেখুন কি সুন্দরভাবে জুড়ে গেছে, আর একটাও দেখুন ছেড়ে যাচ্ছে না, এইভাবে করবেন। এটা উল্টে দেবো, দেখুন এই দিকটা ভাজা হয়ে গেছে কত সুন্দর। এভাবে সবগুলোই উল্টে দেবো। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। কড়াতে দিয়ে দেবো তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা। এখানে নিয়ে নিয়েছি আমি একটা এলাচ, দুটো গোলমরিচ, দারুচিনি আর লবঙ্গ। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, খুব ভালো করে মশলাটা কষে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। দিয়ে দেবো কাজু বাদাম বাটা। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু কাজু বাদাম দিলে বেশ ভালো লাগে খেতে, সেই জন্যে দিলাম। দেখুন কী সুন্দর রঙটা হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই জন্য আরও সুন্দর রঙটা দেখুন হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, পুরটা দিয়ে দিচ্ছি, আলুর পুরটা ছিল একটু, পুরটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। আলুর পুরটা দিলে আরও সুন্দর লাগে গ্রেভিটা, সেই জন্য আমি দিলাম। দিয়ে দেবো কাজু বাদাম বাটার জল, আমি সিলটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম জলটা। তবে জলটা যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই দিতে হবে, তার আগে দিলে হবে না। গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা যে পাঁপড়ের অমলেট তৈরি করে রেখেছি সেইগুলো গ্রেভির মধ্যে এক এক করে দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, এক মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। এই রেসিপিটা করতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময় লাগে, আর খুব সুন্দর একটা সহজ রেসিপি, আপনারা অবশ্যই বানাবেন, খুব সুন্দর খেতে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফোড় দিয়ে গ্রেভিটা আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা গ্রেভিটা এত সুন্দর হয়েছে, গ্রেভিটা দিয়ে ভাত বা মুড়ি রুটি খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে গ্রেভিটা। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন যেই দেখবে তারই খেতে ইচ্ছা করবে, দেখুন এত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুন্দর। বন্ধুরা দেখতে ভালো লাগার জন্য আমি একটু এখানে পনির নিয়েছি, এই পনিরটা ওপর থেকে গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি, চাইলে এটা আপনারা নাও করতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আজকের মতন এই রেসিপিটা এখানেই আমি শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।